বন্ধুরা, বসন্ত পঞ্চমী উৎসব উপলক্ষে আমরা আজকের দিনে রাধা গোবিন্দজিকে হলুদ রঙের পোশাক পরিয়েছি এবং বিবিধ অলঙ্কার দ্বারা ওনার শৃঙ্গার করেছি। দেখুন ভগবান শ্রীকৃষ্ণকে কী সুন্দর লাগছে। হলুদ রঙের পাগড়ি পরানো হয়েছে, হলুদ রঙের গলবস্ত্র দেওয়া হয়েছে, গোলাপি রঙের কোমরবন্ধ এবং লাল রঙের বিভিন্ন মণিহারী মালা পরানো হয়েছে, আর সঙ্গে রাধারানীকেও হলুদ বর্ণের বস্ত্র পরানো হয়েছে। রাধারানীর পরনে একটি ঘাগরা দেখতে পাচ্ছেন এবং মুকুট পরানো আছে, এবং পেছন দিকে একটি সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছেন, একটি নয় এবং একটি পূর্ণ সূর্যমুখী দেখতে পাচ্ছেন। এটি একটি তৈলচিত্র, এটি আমি নিজের হাতে করে এঁকেছি, আর 5টা গোলাপ দেওয়া হয়েছে, লাল হলুদ গোলাপ। এছাড়া স্তম্ভগুলিতে আমার নিজে হাতে বানানো প্যাস্টেল পেপারে সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল তো হলুদ রঙের, তো বসন্ত উৎসবে হলুদ আর সবুজে ভরে ওঠে প্রকৃতি, তো হলুদ আর সবুজ ফুলে ভরে দিয়েছি। আপনারা দর্শন করুন। এবং হলুদ রঙের একটি মালা পরানো হয়েছে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীকে। আপনাদের কেমন লাগছে বসন্ত উৎসবের শুভলগ্নে? আজকে থেকে হোলি উৎসবেরও শুভারম্ভ হচ্ছে। আমার সাজানো এই সিংহাসন এবং ভগবানের শৃঙ্গার আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই দেবেন। এর দ্বারা আমরা আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনব। লাড্ডু গোপালজিকে দেখুন। আপনাদের চোখে ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক জানবো, তাই আপনারা অতি অবশ্যই লাইক বা কমেন্ট করে আমাকে জানাবেন।